নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের দেখাবো চিলি পনির। তো চলো, কিভাবে আমি বানাচ্ছি চিলি পনির দেখো তোমরা। আমি সাদা তেলে পনিরটাকে এরম কিউব করে কেটে একটু ভেজে নেব। আমি এইভাবে চৌকো করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছি, এইগুলো তেলের মধ্যে ভেজে নেব। আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এইবার ক্যাপসিকামটা দিয়ে দেব আর 1 চামচ রসুন বাটা দিলাম। এটা একটু অল্প নেড়ে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, অল্প কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে। এটা এইবার আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দেব। বেশ অনেকটা টমেটো সস দিতে হবে, 1 চামচ সয়া সস দিলাম। এটা অল্প কিছুক্ষণ নেড়ে নেব। এবার এর মধ্যে আমি দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো নুন। সামান্য একটু হলুদ দিলাম, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। আমি এর মধ্যে অল্প সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ভাজা পনিরটা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ গ্যাস কমিয়ে ফুটতে দিলাম। এখানে একটা বাটিতে আমি 1/2 চামচ অ্যারারুট নিলাম আর অল্প গরম জল নিলাম। অ্যারারুটটা ভালো করে গুলে নেব আর এইটা আমি চিলি পনিরের মধ্যে দিয়ে জাস্ট 1 মিনিট ফুটিয়ে গ্যাস আমি অফ করে দেব। তোমরা দেখো, ট্রাই করো, খুবই সহজ চিলি পনির বানানো, অথচ খেতে খুবই টেস্টি।